ନମସ୍କାର ଦର୍ଶକ ବନ୍ଧୁ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ଯଦି ଆପଣ ଜୀବନରେ ସାଇବାଙ୍କର ଏଇ ପାଞ୍ଚଟି କଥା ଆପଣେଇବେ ତେବେ ଅତି ଶୀଘ୍ର ଭାଗ୍ୟର ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯିବ ସାଇନାଥ ତାଙ୍କର ପୁରା ଜୀବନ ରହସ୍ୟବାଦୀ ପରି ଅତିବାହିତ କରୁଥିଲେ ସାଇବା ଲୋକମାନଙ୍କ ନିଜର କାର୍ଯ୍ୟ ଏବଂ ଚମତ୍କାରିତା ସାହାଯ୍ୟରେ କରୁଥିଲେ ଏବଂ ସେମାନଙ୍କର ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାରେ ସର୍ବଦା ସେମାନଙ୍କ ପାଖରେ ଛିଡ଼ା ହେଉଥିଲେ ଏବଂ ବିପଦକୁ ଦୂର କରୁଥିଲେ ସାଇନାଥ କାହାକୁ କେବେ ମଧ୍ୟ ତାଙ୍କୁ ପୂଜା କରିବାକୁ କହି ନଥିଲେ କିନ୍ତୁ ସେ ସର୍ବଦା ତାଙ୍କ ଭକ୍ତଙ୍କଠାରୁ ପ୍ରେମ ମାଗୁଥିଲେ সাই বাবা সর্বদা ভক্ত মানুষ শিখাই যে যে মন রেম এবং দয়া রই থাকে সেবদা ঈশ্বরকর আশীবাদাই নাথ ভক্ত মানুষ এপর শিক্ষা দিয়েছেন যদি আপনার আপন জীবনরে সাইবাবর এই পাঁচটি কথা মানতে তে কোণ সে দুঃখ আপনার ঘেঁরি রা জীবনরে খুশিৰ রহস্য সাই বাবাঙ্কর এই পাঁচটি কথার অনুষকু কিপৰি হেবা উচিত সাই সর্বদা কুলে যে সববে ঘর মূলধুয়া দৃঢ় করা যায় যা দ্বারা ঘর বর্ষ বর্ষ ধরে ছেড়া হয়ে রাণস প্রাকৃতিক বিপর্যয় আসিপরে କିନ୍ତୁ ସେହି ଘର ଆଦ୍ର ହଲିବା ଉଚିତ ନୁହେଁ ସେହିଭଳି ସମାନ ନିୟମ ମଣିଷ ପାଇଁ ମଧ୍ୟ ପ୍ରଯୁଜ୍ୟ ହୋଇଥାଏ ଏହାର ଅର୍ଥ ହେଉଛି ଯେ ଜଣେ ବ୍ୟକ୍ତିଙ୍କର ଲାଳନ ପାଳନ ଏହିପରି ଦୃଢ଼ ହେବା ଉଚିତ ଯାହାଫଳରେ ସେ କୌଣସି ବ୍ୟକ୍ତିର କଥା ଏବଂ ଧୋକାରେ ଆସିପାରିବେ ନାହିଁ ଅର୍ଥାତ୍ ସେହି ବ୍ୟକ୍ତି ସର୍ବଦା ନିଜର ନୀତି ଏବଂ নির্ধারণের অটক রহবে এইপরি মানুষ মানে সর্বদা পূজনীয় হতে দুই সাবদা মানুষ কু পবলী হওয়া শিক্ষা দিয়ে সৌ যে সূর্য কিরণ পদ্ম উপরে পড়া দ্বারা সে যেপর ফুটি থাকে সেপর ভাব জ্ঞান এবং শিক্ষা দ্বারা জনে ব্যক্তি পদ্মপরি হেবাওয়া উচিত মানুষকে নিজের হাত অন্য আগরে জ্ঞান পাই দেখা উচিত কারণ জীবনরে গোটি নুহে অনেক পথ জ্ঞান দ্বারা খোল যাইনি সর্বদা নিজ ভক্ত মানুষ কুলে দুনিয়া কণ নাম নুহে এবং দুনিয়া কণ পুরা অটে কিছু নুহে যাহা দুনিয়া তাহা অর্দা রহিব। কিন্তু ধৈর্য ও সন্তোষ নমিলে প্রত্যেক দিন মনুষ্যপ্রাই অসুবিধাজনক দিন হব তে সর্বপ্রথমে জীবনর সন্তুষ্টতার বিকাশ করতু চারি সাই সর্বদা ভক্ত মানুষ কৌলে যে নিজ অনুভূতি শিখতু কেবল এটি নু সে আ যে সর্বদা অন্য মান অনুভব কু মানা উচিত এর কারণ হেছে কেবল জ্ঞান এবং অনুভবর আধারে অনুভবী আধ্যাত্মিকতার মার্গ দেখভব মাধ্যমে মনুষ্য শিক্ষা লাভ করে এবং বিভিন্ন প্রকারভূতি মাধ্যমে আধ্যাত্মিক পথ পূর্ণ হয়ে যায় সাই বাবা সর্বদা কহুথিলে যে বিচার অনুযায়ী সমস্ত কাজ হয়ে যদি কেহি খরাপ কর্ম করতে তে ফল বিচার আধারে মিথ এবং যদি কেহি ভাল কাজ করতে তেমন ফল বিচার আধারে মিথু ব্যক্তি স্বদা নিজ বিচারক শুদ্ধ এবং সঠিক রখা উচিত তেবে দর্শক বন্ধু আপনার যদি এই সাইবাবাঙ্কর এই পাঁচটি টিপস ভালো লাগি থাকে তবে গোটিয়ে লাইক করা সহ সেয়ার করে দি ভক্তিথরে কমেন্ট বক্সে ওম সাই লেখি লিখিদি